মামলা যখন বিএনপির নেতাকর্মীরা করতে যায়, বিএনপির নেতারা করতে যায়, সেই মামলা নেওয়া হয় না। উল্টো দেখা যায় বিএনপির নেতাকর্মীদেরকে আসামি করে অনেকগুলো মামলা ইতিমধ্যেই হয়ে গেছে, যেখানে 50,000-এর উপরে আসামি অজ্ঞাতনামা হয়েছে আর নামধারী হয়েছে 5,000-এর উপরে। মার খেলো বিএনপি কর্মী, মৃত্যুবরণ করলো বিএনপির কর্মী, হামলা হলো বিএনপির কর্মীদের উপরে, মামলাও হলো বিএনপির কর্মীদের উপরে। যে নিরাপদ সড়ক আন্দোলন, যেটা একেবারে অর্গানিক মুভমেন্ট, কোনো রাজনৈতিক দল শুরু থেকে শেষ কোনোভাবেই এটার সাথে সম্পৃক্ত, কিশোরদের একটা আন্দোলন, শিশু কিশোরদের, সেখানে হেলমেট পরে কিভাবে সরকারি দলের বাহিনী ঝাঁপায় পড়ছিল, এইবার কিন্তু আমরা সেই হেলমেটও দেখছি না। এবার আপনি লক্ষ্য করলে দেখবেন ঢাকা ইউনিভার্সিটির যে ঘটনাটা, বড় করে সব জায়গায় ছবি এসছে, একটা ছেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, মিনিমাম কোনো তদন্ত হয়েছে? ব্যবস্থা তো পরে, আগে তো তদন্ত করতে হবে, ন্যূনতম কোনো তদন্ত কিছু করেছে? কিচ্ছু হয়নি। শুধু এই ঘটনা কেন, সিরিজ আমাদের মিটিংগুলোর উপরে যে হামলা হয়েছে, সেই 20 আগস্ট থেকে শুরু হয়েছে, 22 আগস্ট থেকে আজকে 29 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর, এক মাস কয়েকদিন যাবৎ যে নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে মার দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় গুলি হয়েছে, সব কিন্তু ওপেন হয়েছে, মুখ খোলা। তার মানে আইদার সরকারের তরফ থেকে এই ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে যে বিএনপিকে দমন করার নামে যাচ্ছে তাই করা যাবে, বিএনপির নেতাকর্মীদেরকে যাচ্ছে তাইভাবে আক্রমণ করা যাবে। এবং মজাটা হচ্ছে, মামলা নীতি, মামলা যখন বিএনপির নেতাকর্মীরা করতে যায়, বিএনপির নেতারা করতে যায়, সেই মামলা নেওয়া হয় না। উল্টো দেখা যায় বিএনপির নেতাকর্মীদেরকে আসামি করে অনেকগুলো মামলা ইতিমধ্যেই হয়ে গেছে, যেখানে 50,000-এর উপরে আসামি অজ্ঞাতনামা হয়েছে আর নামধারী হয়েছে 5,000-এর উপরে। মার খেলো বিএনপি কর্মী, মৃত্যুবরণ করলো বিএনপির কর্মী, হামলা হলো বিএনপির কর্মীদের উপরে, মামলাও হলো বিএনপির কর্মীদের উপরে। গত 18 সালের যে নির্বাচন, তার আগে হেডলাইন হয়েছিল ভয়ঙ্কর সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাস একটা ভয়ঙ্কর মাস ছিল। সেই মাসে বিদেশে থাকা ব্যক্তি, হজে থাকা ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, নানা মৃত ব্যক্তি, তাদের সবার বিরুদ্ধে মামলা হয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু 23-এর নির্বাচনকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি। এবং এই কথা তো তথ্যমন্ত্রী পরিষ্কার বলেছে, বিএনপিকে কী করে গর্তে ঢোকাতে হয় আমাদের জানা আছে। যুবলীগের প্রধান প্রেসিডেন্ট, তিনি বলছেন যে আমরা প্রতিহত করব। এই যে এই শব্দগুলো, উস্কানিমূলক যেই বাক্যগুলো আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে আসে, নেতাদের কাছ থেকে আসে। ব্যারিস্টার, আমি একটা জিনিস জিজ্ঞেস করি ভাইয়া, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এই যে তথ্যমন্ত্রীটা আপনি বললেন, আমি মনে করলেন কিংবা যেই মারামারি হচ্ছে, আমি কিন্তু আপনার সাথে একমত, আমি এটার সাথে একেবারে পক্ষে না, পক্ষে না। আমি মনে করি জনগণের শক্তিকে জনগণ দিয়ে মোকাবিলা, তুমি 10,000 নিয়ে নামবে, আমি 2,00,000 নিয়ে নামবো, সেটা মানুষের সমাবেশ। হ্যাঁ, মানুষের সমাবেশ। বাট একটা জিনিস আমি, ক্যান আই আস্ক ইউ ওয়ান সিম্পলি কোশ্চেন, ইউ আর কাম ফ্রম এ ভেরি হাইলি পলিটিক্যাল ফ্যামিলি, করেন আমরা সেই বিরোধী থেকে শুনে, পলিটিক্যাল ফ্যামিলি মেয়ে, যখন নেত্রীর কথা বললেন, তখন যখন 75-এর হাতিয়ার গর্জি উঠুক, আর এটা সব হচ্ছে রবীন্দ্রনাথ বলবেন, বেশি সময় বলার জন্য একটি বিরোধী থেকে ঘুরে আসি, দর্শক আমাদের সঙ্গে থাকুন।